টাইটানিক নামের সাথে পরিচিতি নেই এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। বিশেষ করে টাইটানিক সিনেমার পরে বিশাল এ জাহাজ নিয়ে মানুষের মনে কৌতূহল অনেক গুণ বেড়ে যায়। পর্দায় টাইটানিকের সেই ডুবে যাওয়ার দৃশ্য দেখেছে অথচ কাঁদেনি এমন লোক খুবই কম। টাইটানিকের ডিজাইনার থমাস অ্যান্ড্রু দাবি করেছিলেন এই টাইটানিক কোনোদিনই ডুববে না। দানবীয় এই জাহাজ নিয়ে তারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে গ্রিক দেবতা টাইটানের নাম অনুসারে এর নাম রাখা হয়েছিল টাইটানিক। শেষ পর্যন্ত 1912 সালে আটলান্টিক মহাসাগরের অতলে জাহাজটি নিমজ্জিত হলেও এ নিয়ে মানুষের কৌতূহল আজও বিদ্যমান। আধুনিক বিশ্বে টাইটানিকের চেয়েও অনেক বড় জাহাজ চলাচল করছে। তবে এবার রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান যে জাহাজ নির্মাণ করেছে তা রীতিমতো অবিশ্বাস্য, অকল্পনীয় বলতে পারেন। নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বড় এই প্রমোদ তরীর দৈর্ঘ্য 365 মিটার। ইতিমধ্যে সাগরে জাহাজটির ট্রায়াল রান শুরু হলেও এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে 2024 সালের জানুয়ারিতে ক্যারিবিয়ান সাগরে। আইকন অব দ্য সি নামের এই জাহাজটিতে একসঙ্গে প্রায় 8,000 মানুষ অবস্থান করতে পারবে। এর মধ্যে 5,610 জন হবে জাহাজটির যাত্রী এবং যাত্রীদের সেবা ও জাহাজ পরিচালনার জন্য থাকবে 2,350 জন ক্রু। 20 তলা বিশিষ্ট জাহাজটিতে যাত্রীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন রাজকীয় সুযোগ সুবিধা। যাত্রীরা চাইলেই 7টি পুলে সাঁতার কাটতে পারবেন, এমনকি থাকবে উষ্ণ জলেরও ব্যবস্থা। এছাড়াও জাহাজটিতে ভোজন রসিকদের জন্য থাকবে বিভিন্ন দেশের সেরা 40 ধরনের ডাইনিং মেনু, সাথে অন্যান্য খাবার তো থাকছেই। কর্তৃপক্ষ জাহাজটিতে পানশালাও রাখতে ভুল করেননি, ইচ্ছে হলেই যাত্রীরা তাদের গলা ভিজিয়ে নিতে পারবে। শুধু ভোজন, পানাহার আর সাঁতার কাটাই না, যাত্রীদের আলাদা মাত্রায় আনন্দিত করতে সেখানে থাকবে বিভিন্ন ধরনের চিত্ত বিনোদন। জাহাজটি মোট 8টি অংশে বিভক্ত। এ জাহাজে শিশু, তরুণ, যুবক থেকে শুরু করে বৃদ্ধ সবার জন্য থাকবে আলাদা মনোরঞ্জনের ব্যবস্থা। বিশ্বের বর্তমান সর্ববৃহৎ প্রমোদতরের মালিকানায় থাকা রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল জাহাজটির প্রথম যাত্রার জন্য প্রি বুক অর্ডার শুরু করেছে। প্রতিষ্ঠানটি নিজস্ব ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আব্দুল্লাহ নাইম, বিবিএস বাংলা।